পৃথিবীর সফল মানুষদের সফলতার পিছনে তেমন কোনো গোপন সূত্র নেই, তবে তাদের একটি গোপন সূত্র হলো সময়কে পূর্ণভাবে ব্যবহার করা। তাই সফল ব্যক্তিরা সকালে নাস্তার আগেই আলাদাভাবে নিজেদের কাজগুলো সম্পাদন করে ফেলেন। এক নাম্বার, নির্দিষ্ট সময়ে খুব ভোরে ওঠা। সফল ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জেগে ওঠেন এবং অলসতা পরিহার করে সবার আগে খুব ভোরে জেগে প্রতিটি মুহূর্তকে ব্যবহার করেন মানসম্মতভাবে, কেননা তারা জানেন সময়ের মূল্য। দুই, পানি খেয়ে দিন শুরু। ঘুম থেকে উঠে পানি খেয়ে নিন এক বা দুই গ্লাস, এগুলো সফল ব্যক্তিরা করে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান ঘুম থেকে জেগে সকালে পানি খেলে পয় নিষ্কাশন ভালো হয়, শরীর চাঙ্গা অনুভূত হয়। তিন, বেডরুম গুছিয়ে ফেলা। অনেকে আছে ঘুম থেকে উঠে বিছানা না গুছিয়ে মশারি না উঠিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু ঘুম থেকে উঠে সাথে সাথে পুরো বেডরুম গুছিয়ে ফেললে সারাদিনের অনেক সময় বেঁচে যায়। যখন সারাদিন কর্মে ক্লান্ত হয়ে বাসায় ফিরে বেডরুমে ঢুকবেন তখন এটা আপনাকে মানসিক শান্তি দিবে। চার, আলো ফোটার আগে শরীর চর্চা। বেশিরভাগ সফল ব্যক্তিরা সকালে নাস্তার আগে শরীর চর্চা করে নেন, তবে অবশ্যই শরীর চর্চার পর হেলদি নাস্তার ব্যবস্থা করা। পাঁচ, গোসল করা। সকালের একটা ফ্রেশ গোসল আপনাকে সারাদিন প্রাণবন্ত রাখবে, তাই নাস্তার আগেই একটু সময় নিয়ে পরিষ্কার হয়ে গোসল করে নিন। ছয়, মানসিক শান্তির জন্য মেডিটেশন। অনেক সফল ব্যক্তি সকালে মানসিক প্রশান্তি আনতে মেডিটেশন ও ধর্মীয় আচার পালন করে থাকেন। সকালে মেডিটেশন করে বের হলে সারাদিনের কাজে মনোযোগ ভালো থাকে, এ সময় মোটিভেশনাল বই দেখা যেতে পারে। বিল গেটস প্রতিদিন এই কাজটি করে থাকেন নিজেকে উৎসাহ দিতে। সাত, গুরুত্বপূর্ণ কাজটা সকালে করা। সফল ব্যক্তিরা তাদের সবচেয়ে চিন্তার ও মনোযোগের কাজটা সকালে করে থাকেন, কারণ এ সময় আবহাওয়া থাকে নীরব, এ সময় নিরবিচ্ছিন্ন কাজ করা যায়, এ সময় পরিবারের শিশুরা ঘুমিয়ে থাকে। আবার সকাল সকাল অফিসে গিয়ে কাজ করলে কলিগ ও বসের ঝামেলা ছাড়াই মনোযোগের সাথে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা গুছিয়ে নেওয়া যায়। আর বিশেষ আগ্রহের কাজ সকালে করা। যারা সফল হয়েছেন তারা ঝোঁকের কাজসমূহ বা যে কাজগুলোতে আলাদা আগ্রহ আছে তা সকালবেলা করে থাকেন, এতে সফল হওয়ার হার বেশি। যেমন নিজের দক্ষতা বাড়ানোর কাজগুলো সকালে করা, নিজের চিন্তাধারা লিখে রাখা। নয়, পরিবারের সাথে মানসম্মত সময় কাটানো। অনেক সফল ব্যক্তিরা দিনে রাতে খুব ব্যস্ত থাকেন বা অফিসিয়াল ট্যুরে বাইরে থাকেন, অনেক সময় পরিবারের সাথে একসাথে খাওয়ার সুযোগ হয় না, তাই তারা পরিবার সন্তানদের সাথে মানসম্মত সময় কাটিয়ে থাকেন। সেটা হতে পারে সকালে নাস্তা তৈরি করা, বাচ্চাদের পড়াশোনার খোঁজ নেওয়া, বাবা মায়ের সাথে সময় কাটানো, পরিবারের আয় ব্যয় ইত্যাদি নিয়ে আলোচনা করা, পালিত পশু পাখির পরিচর্যাও করা যেতে পারে। দশ, আত্মসমালোচনা ও লিখে রাখা। গতকালের কোন কাজগুলো আপনাকে খুশি করেছে, কোন কাজটি পরিকল্পনা মতো শেষ করতে পারেননি, কেন পারেননি, নিজের জীবনে যে লক্ষ্য সেটা কি অর্জনের পথে আছে কি না সেটা লিখে রাখা, মোট কথা এক ধরনের আত্মসমালোচনা করে ফেলা। কাজগুলো ভালোভাবে সম্পাদন হলে নিজেকে ধন্যবাদ দেয়া। ১১, সারাদিনের পরিকল্পনাটা করে ফেলা। কি কি কাজ করতে হবে, কার কার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে কি কি হোমওয়ার্ক করতে হবে, দিনের কোন কাজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তা লিখে নির্ধারণ করে ফেলা, মোট কথা সারাদিনের কর্মতালিকা তৈরি করে ফেলা। ১২, সংবাদপত্র পড়া। পৃথিবীতে কি কি ঘটে গেল, দেশের ভিতরে কি ঘটেছে তা জেনে নেওয়া, সেটা সংবাদপত্র পড়ে হোক, সকালে টেলিভিশনে খবর দেখে হোক, মোট কথা পৃথিবী সম্পর্কে নিজেকে আপডেট রাখা। ১৩, নাস্তা খেতে খেতে নেটওয়ার্ক তৈরি। বেশিরভাগ সফল ব্যক্তিরা তাদের নাস্তাটা তাদের সাথে করে থাকেন যাদের সাথে ভবিষ্যতে কোনো কাজের সম্পর্ক তৈরি করবেন, কেননা দুপুরে লাঞ্চের চেয়ে সকালের নাস্তার আলাপে ফলাফলটা বেশি কার্যকর হয়। সপ্তাহে একদিন এরকম নেটওয়ার্ক তৈরিতে কয়েকজন মিলে নাস্তা করা যেতে পারে।